ভারতীয় রিজার্ভ ব্যাংকের উদ্যোগে আগরতলা শাখার সার্বিক সহযোগিতায় আর্থিক সাক্ষরতার বিষয়ে সর্বভারতীয় কুইজ 2023 ইংরেজি বর্ষে গোমতী জেলা ভিত্তিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উদয়পুরের একটি বেসরকারি হোটেলে সোমবার সকালে শুরু হয় এদিনের কুইজ প্রতিযোগিতা। গোমতী জেলার 8টি ব্লক থেকে 8টি স্কুলের 2 জন করে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে প্রতিযোগিতায়। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আগরতলা শাখা এজিএম অর্ঘ্য ব্যানার্জির নেতৃত্বে হয় এদিনের কুইজ প্রতিযোগিতাটি পরিচালনা করা হয়। তাছাড়া উপস্থিত ছিলেন অমরপুর ব্লক থেকে অমরপুর ইংলিশ মিডিয়াম এইচএস স্কুল, অম্পিনগর ব্লক থেকে অম্পিনগর এইচএস স্কুল, মাথাবাড়ি ব্লক থেকে ফিলপাড়া এইচএস স্কুল, স্কুল কিল্লা ব্লক থেকে খুপিলং হাই স্কুল, করবুক ব্লক থেকে করবুক ইংলিশ মিডিয়াম মডেল হাই স্কুল, কাঁকড়াবন ব্লক থেকে কালীকিশোর হাই স্কুল, শিলাছড়ি ব্লক থেকে আইলমারা হাই স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। জেলাভিত্তিক ক্রুইজ প্রতিযোগিতায় এদিনের মাতাবাড়ি ব্লকের খিলপাড়া এইচএস স্কুলে প্রথম স্থান অর্জন করে। দ্বিতীয় স্থানে রয়েছে কাঁকড়াবন ব্লকের কালীকিশোর হাই স্কুল, তৃতীয় স্থানে অমরপুর ইংলিশ মিডিয়াম এইচএস স্কুল। আগামী জুলাই মাসে রাজ্যভিত্তিক ক্রুইজ প্রতিযোগিতায় গোমতী জেলা থেকে মাতাবাড়ি ব্লকের খিলপাড়া এইচএস স্কুলে অংশগ্রহণ করবে। তাছাড়া এই দিনের প্রতিযোগিতায় যে সকল স্কুলগুলো প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান দখল করেছে তাদের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে ট্রফি এবং 10,000, 7,500 এবং 5,000 টাকার চেক ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয়। এছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেক ছাত্রছাত্রীদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। আর্থিক সাক্ষরতা এবং আর্থিক অন্তর্ভুক্তি আমাদের ত্রিপুরা রাজ্যে আরো বেশি করে আছে প্রচার পায়। ত্রিপুরাতে এখনো যে 5-10% লোক এখনো অ্যাকাউন্ট নেই, এখনো হয়তো অ্যাকাউন্ট আছে কিন্তু ব্যবহার নেই, সেটাই আছে আস্তে আস্তে আমরা কমাতে পারি, সেই জন্যই আমরা বলছি। এখানে আমাদের সবসময় সাহায্য করেছে আমাদের বিভিন্ন সিএফএল সেন্টার ফর বেনিফিসিয়ারি প্রজেক্টের আমাদের বিভিন্ন এজেন্সিরা, যেমন বাংলা আমাদের খুব সাহায্য করেছে, বিএপিসিএল যেখানে বিএপিসিএল সাংস্কৃতিক বাবু আমাদের